আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি জীববিজ্ঞান অনলাইন ক্লাসে আমার ছাত্রছাত্রী সহ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা এই ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি, পার্বত্য জেলা। আজকে আমাদের বায়োলজি সেকেন্ড পার্ট থেকে আজকে ক্লাসটি সেকেন্ড চ্যাপ্টার, বায়োলজি সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার এবং টপিক হাইড্রা কন্টিনিউ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে পেশি আবরণী কোষ, নিডোসাইট কোষ এবং নেমাটোসিস্ট। তো আমরা গত ক্লাসে যেটি আলোচনা করেছিলাম, হাইড্রার বহি ত্বক এবং অন্ততকে বিভিন্ন ধরনের কোষ থাকে, সেখানে আমরা যে কোষগুলো বিশেষ করে আলোচনা করেছিলাম যে পেশি বহিত্বকের মধ্যে সাত ধরনের কোষ থাকে, পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থিকোষ, নিডোসাইট কোষ এবং জনন কোষ, অর্থাৎ সাত ধরনের কোষ বহিত্বকের মধ্যে থাকে। ঠিক একইভাবে অন্ততকের মধ্যেও বেশ কিছু কোষ থাকে, তবে অন্ততকে কোষের সংখ্যা ছিল পাঁচ ধরনের। সেগুলো কী কী? বহিত্বকের যে কোষগুলো ছিল সেগুলোর মধ্যে প্রথম পাঁচ ধরনের কোষই আসলে অন্ততকে থাকে, তবে শেষের দুটি অর্থাৎ নিডোসাইট কোষ এবং জনন কোষ অন্ততকে থাকে না। তো অন্ততকের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পেশি পুষ্টি পেশি আবরণী কোষ অথবা পুষ্টিকোষ। তো সেখানে আমরা দেখেছিলাম যে পুষ্টিকোষ আবার দু ধরনের, একটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ, একটা হলো কণপদীয় কোষ। আর অন্য কোষগুলো বহিত্বকের সাথে সাদৃশ্যপূর্ণ, যেমন ইন্টারস্টিশিয়াল কোষ, গ্রন্থিকোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, এগুলো বহিত্বকের সাথে সাদৃশ্যপূর্ণ বা একই রকম। তো এখানে আমরা আজকে আমরা সেখান থেকেই আলাদা একটা কোশ্চেন তোমরা লেখো যে পেশি আবরণী কোষ এবং নিডোসাইট কোষ থেকে আলাদা কোশ্চেন আসে, পেশি আবরণী কোষ থেকে একটা কোশ্চেন লিখো। কোশ্চেনটা হলো যে পেশি আবরণী কোষের অবস্থান, গঠন এবং কাজ লেখো, ঠিক এভাবে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে ট্রেডিশনাল কোশ্চেন, তোমাকে পেশি আবরণী কোষের ছবি দেওয়া হবে, ছবি দিয়ে বলা হবে যে সেখানে কোনো চিহ্ন থাকবে, এবিসিডি, এক্সওয়াইজেড, যাই থাকুক না কেন, যে এর অবস্থান, গঠন এবং কাজ লিখো। তো তুমি প্রথমেই যেটি করবে, যে যদি ছবিটা থাকে তাহলে তোমাকে প্রথমে শনাক্ত করতে হবে যে তোমার এটি হচ্ছে পেশি আবরণী কোষ, তারপর এটা তোমার জ্ঞানমূলক। পেশি আবরণী কোষ কাকে বলে সেটি এক লাইনে বোঝানোর চেষ্টা করবে, এক লাইন বা দুই লাইন, লাইন ফ্যাক্টর না, তুমি বোঝানোর চেষ্টা করবে। তারপর তুমি মূল কাঠামোতে চলে যাবে, অবস্থান, গঠন এবং কাজে। তো এইভাবেই আমরা সৃজনশীল প্রশ্নগুলো সাজিয়ে থাকি এবং সাজানো বা তে পারলে, তুমি যদি সাজিয়ে লিখতে পারো তাহলে তোমরা পূর্ণ নম্বরই পাবে। আমি এই ফাঁক দিয়ে একটা কথা বলে রাখি, তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো আমরা দিয়েছি কলেজ থেকে, সেখানে বিভিন্ন, সেখানে আমরা জ্ঞানমূলক প্রশ্ন করেছি, মানে ভুলে যাবো সেজন্য এখন বলে দিচ্ছি যে ওখানে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন প্রশ্নের উপরেই পরীক্ষাটা হচ্ছে। তোমরা যতটুকু সম্ভব চেষ্টা করবে যে প্রশ্নগুলো তুমি প্রশ্নগুলো দেখে আগে বই পড়ে নাও, অসুবিধা নেই, তারপর তোমার জিনিসটা হবে বই পড়ে ভালো করে প্রিপারেশন নিয়ে, তারপর তুমি এক ঘন্টা পঁচিশ পনেরো মিনিট সময় আমি দিয়েছি, ঠিক সেই সময়ের মধ্যে মুখস্থ পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো। এটি আসলে তোমাদের নিজেদের ব্যাপার, আমি যদি এখন তুমি যদি দেখে দেখে লেখো আসলে তোমার সেখানে কোনো শেখার কিছু থাকবে না, বরঞ্চ আমি যেটা বলি যে প্রশ্ন তো তোমরা পেয়ে গেছো, প্রশ্ন পেয়ে গেছো এবং প্রশ্নগুলো দেখে বই স্টাডি করো, স্টাডি করে প্রশ্নগুলো উত্তরগুলো বের করে ফেলো, বের করে পড়ে নাও, পড়ে তারপর এখন তো তোমাদের অনেক সুবিধা হয়ে গেল, হ্যাঁ প্রশ্ন পেয়ে গেছো, তারপর তোমরা পরীক্ষাটা নিজেরা একটু
বই না দেখে রাখার চেষ্টা করো, তাতে করে তোমাদের এই যে প্রশ্নগুলো পেয়েছো অন্তত এই প্রশ্নগুলো তোমাদের পড়া হবে, কারণ এখান থেকে আমরা বাছাই করে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি যেগুলো তোমাদের কাজে লাগবে। তো এখন তোমরা যদি একেবারেই দেখে দেখে এখান থেকে রাখা শুরু করে দাও, আমাদের বলার কিছু নেই, কারণ আমরা সেখান থেকে হয়তো তোমরা দেখে দেখেও আবার অনেকে ভুল করবে, দেখে দেখে উত্তরটা সেখানেও মানে কিছুটা মেথড যাচাই হবে। তবে আমার অনুরোধ থাকবে তোমরা প্রথমে প্রশ্নগুলো স্টাডি করো, বইতে খুঁজে দেখো, একটা প্রশ্ন খুঁজতে গিয়ে তুমি তিনটা প্রশ্নের উত্তর পাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা আমি প্রশ্ন দিই নাই সেটা উত্তর তুমি কিন্তু একটা খুঁজতে গিয়ে পেয়ে যাচ্ছ, তাতে করে তোমাদের জ্ঞানের গভীরতাটা বাড়বে। তো সেই জন্য এখন করোনাকালীন সময় আমরা বাধ্য হয়েই এই পদ্ধতি ছাড়া বিকল্প কোনো পথ নেই। তো সেই জন্য এটাও তোমরা তোমার ইচ্ছা করলে তোমাদেরকে তোমার বেনিফিটেড হতে পারো, কারণ তুমি যদি একেবারেই দেখে দেখে ওই তোমার প্রশ্নগুলো ই করো তাহলে আমাদের তো বলার কিছু না, আমি তো আর দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি এখানে তুমিই তোমার বলা যায় ইনভিজিলেটর, তুমি নিজেই পরীক্ষার্থী, নিজেই ইনভিজিলেটর এবং নিজেই নিজের সম্পর্কে জানো। তুমি যদি সম্পূর্ণটাই দেখে দেখে রাখো তাহলে তুমি তো জানো যে তুমি দেখে দেখেছো, আর যদি তুমি দেখো অবশ্যই প্রিপারেশান নিয়ে তারপর তুমি মুখস্থ যদি লিখো তাহলে তোমার নিজেরই স্যাটিসফ্যাকশন থাকবে যে এগুলো আমি পরীক্ষা মতো দিয়েছি, কারণ যেটা যার যার ব্যাপার তোমাকে শিখতে হবে, কারণ পরীক্ষা তো তোমাদের হবে, তোমাদের পরীক্ষা তো আল্লাহ না করুক না হওয়ার সম্ভাবনা নেই, কাজে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা টুডে টুমোরো তো হবে ফাইনাল পরীক্ষা। তো সেক্ষেত্রে তোমরা এটুকু আমার অনুরোধটা রক্ষা করবে আমি আশা করছি। তো আমি আমরা পড়ায় ফিরে যাচ্ছি, যে সেটা হচ্ছে পেশি আবরণীর যে প্রশ্নটা আমরা বলেছিলাম, যে পেশি আবরণী কোষের অবস্থান, গঠন এবং কাজ তিনটা অংশ। পেশি আবরণের প্রথমত অবস্থা হচ্ছে হাইড্রার বহিতকে সর্বত্র, অর্থাৎ বহিতকে সব জায়গাতেই পেশি আবরণী কোষ থাকে। তো আমরা এখন পেশি আবরণী কোষ একটা পেশি আবরণী কোষ প্রথমে আঁকবো, তারপর আমরা গঠনটাকে, তাহলে তোমাকে প্রথমে পেশি আবরণী কোষটা আঁকতে হবে। আমি এখন আঁকছি, এটি হচ্ছে মূলত একটা পেশি আবরণী কোষের স্ট্রাকচার। তো এখানে থাকে মিউকাস বস্তু, এখানে কোষগহ্বর থাকে, আর এখানে থাকে সাপোর্টিং তন্তু। এটা হচ্ছে মায়োনিম তন্তু, যেটা পেশি লেজে প্রবেশ করে সাপোর্টিং তন্তুকে পেঁচিয়ে রাখে। এখানে নিউক্লিয়াস থাকে সুগঠিত, তাহলে এটি হচ্ছে প্রশস্ত প্রান্ত, বহির্মুখী প্রশস্ত প্রান্ত। আর এই জিনিসগুলো হচ্ছে মিউকাস বস্তু, এটা হচ্ছে কোষ গহ্বর, নিউক্লিয়াস, মায়োনিম তন্তু, মায়োনিম তন্তু, এটা হচ্ছে সাপোর্টিং তন্তু,
আর এই অংশটাকে অর্থাৎ বাড়তি যে অংশটা আছে, ধরো এটা এবং এটা, এটা হচ্ছে পেশি লেজ। তাহলে এটি হচ্ছে পেশি আবরণী কোষ। আচ্ছা, এখানে আমরা প্রথমে বললাম যে এদের পেশি আবরণী কোষের অবস্থান হচ্ছে বহিঃত্বকে সর্বত্র। এখন আমরা গঠন আলোচনা করছি চিত্রটাকে, যে পেশি আবরণী কোষ হাইড্রার বহিঃত্বকীয় কোষগুলোর মধ্যে সবচেয়ে বড় কোষ, এবং এই কোষগুলোর বহির্মুখী প্রান্ত হচ্ছে প্রশস্ত এবং অন্তর্মুখী প্রান্ত হচ্ছে সরু। বহির্মুখী প্রশস্ত প্রান্তে তোমার মিউকাস বস্তু থাকে, এগুলো হচ্ছে মিউকাস বস্তু, আর প্রশস্ত প্রান্তের দুই পাশে থাকে কোষ গহ্বর, কেন্দ্রভাগে থাকে সুগঠিত নিউক্লিয়াস, এবং অন্তর্মুখী সরু প্রান্ত, এটা হচ্ছে সরু প্রান্ত, সরু প্রান্তের আবার একটু অংশ প্রশস্ত হয়ে গেছে, এটাকে বলা হয় পেশি লেজ, এটি হচ্ছে সরু প্রান্ত। সরু প্রান্তের যে প্রশস্ত অংশটা সেটি হচ্ছে পেশি লেজ। পেশি লেজের মধ্যে একটা তন্তুময় গঠন থাকে দণ্ডাকার, এটিকে বলা হয় সাপোর্টিং তন্তু। তো কোষ গহ্বরের দুই পাশ থেকে যে সংকোচন প্রসারণশীল তন্তুময় গঠন আমরা রেড কালার দিয়ে দেখেছি, যেটি পেশি লেজে প্রবেশ করে সাপোর্টিং তন্তুকে পেঁচিয়ে রাখে, একে বলা হয় মায়োনিম তন্তু। মায়োনিম তন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মায়োনিম তন্তু সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এটি হচ্ছে পেশি আবরণী কোষের গঠন। আবারও বলছি যে পেশি আবরণী কোষের বহির্মুখী প্রান্ত হচ্ছে প্রশস্ত, অন্তর্মুখী প্রান্ত হচ্ছে সরু। প্রশস্ত প্রান্তে মিউকাস বস্তু থাকে, আর প্রশস্ত প্রান্তে থাকে কোষ গহ্বর, কোষ গহ্বর কেন্দ্রভাগে থাকে সুগঠিত নিউক্লিয়াস, কোষ গহ্বরকে ঘিরে অবস্থান করে সংকোচন প্রসারণশীল মায়োনিম তন্তু, এবং এই মায়োনিম তন্তু পেশি লেজে প্রবেশ করে এবং পেশি লেজের যে সাপোর্টিং তন্তু থাকে সেই সাপোর্টিং তন্তুকে পেঁচিয়ে অবস্থান করে। এই হচ্ছে পেশি আবরণী কোষ, আর এমনিতে এখানে সাইটোপ্লাজম তো থাকেই। তাহলে কাজ কী? পেশি আবরণী কোষ পেশির ন্যায় সংকোচন প্রসারণের মাধ্যমে হাড়ের চলনে সাহায্য করে, পেশির মতো কাজ করে, এটা বহিরাবরণ গঠন করে। এছাড়া পেশি আবরণী কোষ নিউমাটোসিস ধারণ করে। তাহলে এই হচ্ছে আমরা পেশি আবরণী কোষ সম্পর্কে জানলাম। এবার আসো নিডোসাইট কোষ। নিডোসাইট কোষের একটা নাম হচ্ছে নিডোব্লাস্ট। তো নিডোব্লাস্ট কোষের গঠন এবং কাজ, নিডোব্লাস্ট আমরা এখন নিডোব্লাস্ট কোষটা আঁকব, তারপর সে সম্পর্কে তথ্য দেব। নিডোব্লাস্ট কোষ অবস্থান হচ্ছে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট কোষের বেশিরভাগ জায়গা দখল করে আছে নিডোনিমাটোসিস্ট। এটি হচ্ছে নিমাটোসিস্ট থলি, এটি হলো নিডোসাইট, নিডোল আকৃতির এটি হচ্ছে একটা, এখনো কমপ্লিট হয়নি। এখানে থাকে নিউক্লিয়াস, নিডোসাইট কোষের পাদদেশে থাকে নিউক্লিয়াস। আমরা জানি যে কোষের কেন্দ্রভাগে নিউক্লিয়াস থাকে, কিন্তু নিডোসাইট কোষের ক্ষেত্রে ব্যতিক্রম।
এখানে স্প্রিং এর মতো একটা গঠন থাকে ল্যাসো বলেকে, আর এদিক থেকে থাকে আর এদিকে সাইটোপ্লাজম থাকে। এটা হচ্ছে অ্যাটানিডোসাইট কোষ। এখানে এটি হচ্ছে নেমাটোসিস সূত্র। এখানে আর তিনটা গঠন থাকে, এখানে থাকে বারবিউল, এগুলো হচ্ছে বারবিউল। এটা হলো নেমাটোসিস সূত্র। এটা হচ্ছে অপারকুলাম। এটি হচ্ছে নেমাটোসিস থলি। এটি হলো নিউক্লিয়াস। আর এই যে পেঁচানো গঠনটাকে বলা হয় ল্যাসো। চিহ্নিত করাটা এটি হচ্ছে বার্ব, আর প্রশস্ত অংশটা হলো বাট। বাট বার্ব, আর এটি হচ্ছে বারবিউল। এখন আমরা মোটামুটি সব কিছু আঁকতে পেরেছি। এটা হচ্ছে ল্যাসো। আর এগুলো হচ্ছে পেশি সূত্র। এখান থেকে চিহ্নিত করি। এ আমাদের হয়ে গেছে কমপ্লিট। তাহলে এটি হচ্ছে একটি নিডোসাইট কোষ। নিডোসাইট কোষ কাকে বলে? নিডোসাইট কোষ হচ্ছে মূলত হাইড্রার আত্মরক্ষাকারী কোষ, এবং এই নিডোসাইট কোষের ভেতরে বেশিরভাগই জায়গা, নিডোসাইট কোষটা আকৃতিগতভাবে দেখা যায় এটি অনেকটা ফ্লাক্স আকৃতির গঠন, অথবা এটাকে পেয়াল আকৃতির গঠনও বলা হয়, অথবা গোলাকৃতিরও হতে পারে। তো এদের বেশিরভাগ জায়গায় দখল করে আছে নেমাটোসিস্ট। এখান থেকে মোটামুটি এই সূত্র পর্যন্ত পুরো গঠনটাই হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে এরা হচ্ছে দ্বিস্তরী আবরণে আবৃত। এটি হচ্ছে একটি স্তর, আর এটা হচ্ছে আরেকটা স্তর। তাহলে ভেতরের বেশিরভাগ জায়গায় দখল করে আছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট অনেকগুলো অংশ নিয়ে গঠিত, যেমন নেমাটোসিস্ট থলি, বাট। বাট হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে বাট। বাটের উপরে যে তিনটা কাটার মতো গঠন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বার্ব। এরপরে তিন সারিতে সজ্জিত সূক্ষ্ম সংবেদনশীল অঙ্গকে বলা হয় বারবিউল, বা স্পর্শকাতর অংশকে বলা হয় বারবিউল। আর বাট পরবর্তী সূত্রাকার গঠনটাকে বলা হয় নেমাটোসিস্ট সূত্র। তাহলে এখানে আমরা নেমাটোসিস্টটাই নিডোসাইট কোষের সবচেয়ে বেশিরভাগ জায়গা দখল করে আছে, এবং এই নেমাটোসিস্টের যে অংশগুলো সেগুলো হচ্ছে নেমাটোসিস্ট থলি, বাট, বারবিউল, নেমাটোসিস্ট সূত্র। আর নেমাটোসিস্ট সূত্রকে শীর্ষ প্রান্ত হচ্ছে উন্মুক্ত।
এছাড়া দুটো স্তরের মাঝখানে সাইটোপ্লাজম অবস্থান করে, এবং এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিডোসাইট কোষের নিউক্লিয়াস থাকে একেবারে পাদদেশে এবং একটা সুগঠিত নিউক্লিয়াস থাকে। তাহলে এখন আসো যে এর মুক্ত প্রান্তে থাকে নিডোসিল, নিডোসিলটা চিহ্নিত করা হয়নি, এটি হচ্ছে নিডোসিল। এদিকে জায়গা না থাকায় এদিকে আমাকে করতে হচ্ছে, তোমরা এক পাশে চিহ্নিত করার চেষ্টা করবে, এদিকে আমি জায়গা পাচ্ছি না। তাহলে এই মুক্ত প্রান্তে নিডেল আকৃতি গঠনকে বলা হয় নিডোসিল। এটি অত্যন্ত স্পর্শকাতর অংশ এবং এটি অনেকটা ট্রিগারের কাজ করে। আর তার বিপরীত প্রান্তে যে একটা ঢাকনার মতো গঠন থাকে এটিকে বলা হয় অপারকুলাম। স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস্টটা পেঁচানো থাকে ভেতরে এবং তাকে ঢেকে রাখে এই অপারকুলাম। যখন সে নেমাটোসিস্ট ব্যবহার করে তখন অপারকুলাম খুলে যায় এবং নেমাটোসিস্টটা সূত্রকটা নিক্ষিপ্ত হয়। এবং ঠিক নিউক্লিয়াস ছাড়া এখানে যে সাইটোপ্লাজম থাকে, এখানে থাকে ঘড়ির স্প্রিংয়ের মতো একটা গঠন থাকে যেটাকে বলা হয় ল্যাসো, আর এছাড়া থাকে পেশি সূত্র। এগুলি হচ্ছে নিডোসাইট কোষের গঠন এবং গাঠনিক স্ট্রাকচারাল যে মডিফিকেশন আমরা এখানে দেখতে পাচ্ছি এটি। তাহলে এই নিডোসাইট কোষ সে আমরা গঠন আলোচনা করলাম, এবং নিডোসাইট কোষ সের কাজ কী? কাজ হচ্ছে প্রথমত আত্মরক্ষা, দ্বিতীয়ত সে চলনে সাহায্য করে। নিডোসাইট কোষের একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নিডোসাইট কোষের ভেতরে তো থাকে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট যখন সে ব্যবহার করে তখন দ্বিতীয়বার, ওয়ান টাইম, এটা একবার নেমাটোসিস্ট ব্যবহার করলে সেটি আবার ফিরিয়ে আনা সম্ভব হয় না। সে যখন নিক্ষেপ করে নেমাটোসিস্টটা তখন এটিকে আর ভেতরে ফিরিয়ে আনতে পারে না, এবং এই নেমাটোসিস্টটা ইউজ করার পরে নষ্ট হয়ে যায়, পাশাপাশি নিডোসাইট কোষটাই নষ্ট হয়ে যায়। তখন এখানে নতুন নিডোসাইট কোষ তৈরি হয়, কার মাধ্যমে? ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে। তাহলে আমরা আজকে মোটামুটি পেশি আবরণী কোষ এবং নিডোসাইট কোষ সম্পর্কে জানলাম। এরপর হচ্ছে নেমাটোসিস্ট, এটি এর মধ্যেই অবস্থান করে। তো নেমাটোসিস্ট কী, নেমাটোসিস্টের প্রকারভেদটা আমরা নেক্সট ক্লাসে পড়ব, আজকে আমরা বলবো নেমাটোসিস্ট কাকে বলে। নেমাটোসিস্ট হচ্ছে নিডোসাইট কোষের অভ্যন্তরে কাইটিনময় আবরণে আবৃত থরিকাকার সূত্র সমন্বিত যে গঠন হাইড্রার আত্মরক্ষার কাজে সহায়তা করে বা আত্মরক্ষাকারী অঙ্গ হিসাবে কাজ করে তাকেই বলা হয় নেমাটোসিস্ট। উল্লেখযোগ্য যে নেমাটোসিস্ট চার ধরনের, যেমন প্যানিট্রান্ট নেমাটোসিস্ট, ফলভ্যান্ট নেমাটোসিস্ট, স্ট্যাপটোলিন গ্লুটিনান্ট নেমাটোসিস্ট এবং স্ট্যারিওলিন গ্লুটিনান্ট নেমাটোসিস্ট, চার ধরনের নেমাটোসিস্ট আছে। যদিও নিডেরিয়া পর্বের মধ্যে প্রায় 23 ধরনের নেমাটোসিস্টের উপস্থিতি প্রমাণ করেছেন বিজ্ঞানীরা, কিন্তু হাইড্রা থেকে আছে চার ধরনের নেমাটোসিস্ট। এবং সেই নেমাটোসিস্টগুলো কী কী আমি আবার বলছি, সেগুলো তোমরা আমার সাথে সাথে পড়বে এবং মুখস্থ করবে। এগুলো আলাদা চিত্র, আমরা নেক্সট ক্লাসে একটু চিত্রগুলো দেখব। তো নেমাটোসিস্ট চার ধরনের হাইড্রার ক্ষেত্রে, এবং ফার্স্ট হচ্ছে স্টিনোটিল বা প্যানিট্রান্ট নেমাটোসিস্ট, দুই নম্বর হলো ফলভ্যান্ট নেমাটোসিস্ট, এরপর হচ্ছে স্ট্র্যাপটোলিন গ্লুটিনান্ট নেমাটোসিস্ট, ফোর্থ ওয়ান হচ্ছে স্ট্যারিওলিন গ্লুটিনান্ট নেমাটোসিস্ট। তাহলে প্যানিট্রান্ট, ফলভ্যান্ট, স্ট্র্যাপটোলিন গ্লুটিনান্ট এবং স্ট্যারিওলিন গ্লুটিনান্ট, আমরা এই চারটি সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা আরেকটু বিস্তারিত জানবো, ছবি আঁকবো, তখন তোমরা একটু ডিটেলস। তো আজকে তোমাদের বাড়ির কাজ হলো যে তোমরা এই চারটা নেমাটোসিস্টের নামটা শিখে রাখবে অন্তত, আর এই ছবিগুলো যেটা আমরা পেশি আবরণী কোষের ছবি এবং নিডোসাইট কোষের ছবিটা রেখেছি এটা তোমরা মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেবে। একে তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা নেক্সট ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।